ছিলে আমায় বল না তুমি, আছি তো আগেরই মতো এখন। দর্শক, আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের বাংলাদেশের বিখ্যাত একটি জেলা চাঁদপুর। সেই চাঁদপুরের ওয়েল নোন একটি ফেস, যাকে অনেকেই চেনেন তার কাজের কারণে। দর্শক, সেই প্রাণচঞ্চল মানুষটি, যারা তাকে আগে থেকে চিনতেন, তারাও আসলে অবাক হয়ে যাবেন যে এই মানুষটা কিভাবে শুধুমাত্র জেবিএস নামক একটি রোগে আক্রান্ত হয়ে পুরো জীবন ওলট পালট হয়ে গিয়েছে। একদম টোটালি উনি বিছানা থেকে মাথা হাত পা কোনো কিছু উনি তুলতে পারেন না, জাস্ট শুধু শুয়ে থাকতে হয়। সে নিজেও আসলে অবাক হয়ে গেছে উইদিন কয়েকদিনের মাঝখানে। বাট সেই মানুষটা যখন জানতে পেরেছিলেন যে ডিপিআরসি হসপিটালের চিকিৎসা হয় এবং রোগীরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যান, সরাসরি চলে আসেন। দর্শক, ওনার প্রথম দিনের ভিডিও আমরা দেখব এবং আজকে উনি কেমন আছেন সেটাও আমরা একটু দেখব। আসুন দর্শক, তার আগে একটু পরিচয় করে দিই, আমার সাথে আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, একটু আসবো। জি স্যার আসেন। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, দেখতে আসলাম আপনাকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, দেখতে চলে আসলাম আপনাকে। আপনাকে মানে দেখার লোকটা আসলে সামলাতে পারি না, মানে যত দিন যাচ্ছে সেই মানুষটা যে কিভাবে একটা মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, আপনি তার প্রকৃষ্ট উদাহরণ। প্রথম দিন আসার পরে আমাদেরকে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলেন, মনে আছে? জি জি, আমরা সেটা দেখেছি। আলহামদুলিল্লাহ, সেই মানুষটা, যে মানুষটা বিছানা থেকে উঠতে পারতেন না, হাত তুলতে পারতেন না, পা তুলতে পারতেন না, সেই মানুষটা আজকে নিজে নিজে ব্যায়াম করছে। দর্শক চিন্তা করেন। আচ্ছা, এখনো কিন্তু আপনার ট্রিটমেন্ট চলছে? জি। কেমন আছেন বলেন তো, কিভাবে আপনার একটু ঘটনাটা একটু ধীরে ধীরে বলেন না আমাদেরকে। আমি তো আসছিলাম 18 রমজান, আসার পরে তো আপনারা দেখলেন আমার পজিশন কেমন। সেই হিসাবে আলহামদুলিল্লাহ এখনো আজকে 3 মাস প্লাস বেশি হবে। আলহামদুলিল্লাহ দিন যত যাচ্ছে আমার উন্নতি তত হচ্ছে। প্রথমে আসলে 1.5 মাস পর আমার এই হাতটা, ডান হাতটা একটু হালকা আস্তে আস্তে ইমপ্রুভ, মানে আস্তে আস্তে লাড়াছাড়া হচ্ছে। এরপরে বাম হাত, একটা সময় দেখা গেছে ডান হাত থেকে বাম হাত আরো ভালো, এরপরে আবার বাম পা সেম আস্তে টানতে পারতেছি, আঙ্গুল লড়াতে পারতেছি, এরপরে আবার ডান পা সেম। দিন যত যায় আমার উন্নতিটা হচ্ছে ইনশাল্লাহ। দোনো পায়ে এখন আলহামদুলিল্লাহ উঠাতে, টানে নিজে নিজে উঠাইতে পারতেছি, হাতও নাড়াইতে পারতেছি, সবকিছু মোটামুটি মুভমেন্ট চলতেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, নিজে নিজে এখন হাঁটতেছি। তো আমি যখন হঠাৎ করে একদিন ওই যে ব্যায়াম করতেছি হঠাৎ রাত্রে নিজে নিজে ট্রাই করলাম উঠার, নিজে একদিন হঠাৎ করে উঠে বসতে পারলাম, নিজের কাছে ভালো লাগতেছে আরো বেশি। মানে দিন যত যায় আমার কনফিডেন্স তত বাড়তেছে, যে আমি একটা সময় সুস্থ হব কি না এটা নিয়ে আমার কনফিডেন্স মানে ছিল না। তখন আমি নিজে হাত পা টানতেছি, হাত উঠাইতে পারতেছি, নিজে বিছানা থেকে উঠে বসতে পারতেছি, তখনই আমার আরো কনফিডেন্স বেড়ে গেছে, তখনই আমার আরো দ্রুত সুস্থতার আমি লক্ষণ দেখছি। এরপর আপনার আস্তে আস্তে যখন হাঁটা শিখলাম, প্রথমে আমার 2 দিন ওয়ার্কআউট দেওয়া হয়েছে, এরপরে কিন্তু আমার ওয়ার্কআউট দেওয়া হয় নাই। বাচ্চারা যেভাবে ওয়ার্কআউট ধরে ধরে হাঁটে, আমার 2 দিন দিয়েছিল ওয়ার্কআউট, এরপরে ওয়ার্কারটা ছাড়েন, এরপরে হাতে ধরে হাঁটাইছে। মানে হাঁটতে পারি না, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আপনি সফল হবেন। তারপরে আপনার হাঁটতে 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 ঈদ এসে পড়ছে সামনে, বাড়িতে গেছি, স্যারে ছুটি দিছেন, আমাদের আবার এমপি স্যার স্যারের সাথে কথা বলছেন, স্যারের সাথে কথা বইলা, স্যারে বলছে ঠিক আছে স্যার আমি ওকে নয় 8-10 দিন ছুটি দেই। চাঁদপুরে যিনি এমপি, নামটা কি? আমাদের আসন হচ্ছে 5টা, আমাদের 5টা আসনের মধ্যে উনি হচ্ছেন আমাদের 5 নম্বর 5 আসনের সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীরোত্তম, যাকে এক খেতাবে চিনা হয় মুক্তিযুদ্ধের কিংবদন্তি। তো আলহামদুলিল্লাহ বাড়িতে গেছি, 8-10 দিন ছিলাম, সবার সাথে কথা বলছি, সবাই আসছে দেখার জন্য, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। এবং যারা দেখেছে তারা কি বলেছে, মানে এটা একটা ম্যাজিকের মতো না? এটা অবশ্যই, হ্যাঁ অবশ্যই, সবাই খুবই অবাক, মানে অবাক এত দ্রুত হাঁটতে পারতেছি। আমি বাড়িতে যাই আবার আপনার নিজে নিজে ট্রাই করছি হাঁটার, আলহামদুলিল্লাহ 2 দিন পর দেখি আমি নিজে হাঁটতে পারতেছি।
এরপরে চলে আসলাম আবার আরো দ্রুত ট্রিটমেন্ট নেওয়ার জন্য, যে আমি এখানে সুস্থ হতে হবেই আমার। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নিজে বিছনা থেকে উঠতে পারতেছি, নিজে বিছনা থেকে আপনার নিজে নিজে উঠা নাইমা হাঁটতে পারতেছি আলহামদুলিল্লাহ। দিন যত যাচ্ছে আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হচ্ছে। নিজের খাবার নিতে খেতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, হাতে এখনো বাড়ি কিছু খাইতে পারিনি, পানি ফানি টানি খাইতে পারতেছি। আপনার এই যে সফলতা, এই যে আজকে যে আপনি এই অবস্থা থেকে আসেন, যে মানুষটা বিছানা থেকে উঠতে পারতেন না, মাথা পর্যন্ত হাত কোনো কিছু তুলতে পারতেন না, কয়েকটা কারণ আছে, কয়েকটা জিনিসের পিছনে কাজ করেছে। আপনি কি কি মনে করেন কোন জিনিসগুলো আপনার জন্য কাজ করেছে? আমার সবচেয়ে বেশি কাজ করেছিল আমার নিজের মনোবল। আমার মনোবল ছিল যে আমি সুস্থ হয়ে যাব, আমার সুস্থ হতে হবে, আমি আবার আগের মতো চলাফেরা করতে হবে, আমার সামনে অনেক দায়িত্ব। মানে এই কঠিন সময় আপনি আপনার মনোবলটা হারাই নাই। আমার পাশে ছিল আমার মা, আমার এলাকাবাসী, আমার আপনার সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীরুত্তম স্যার, মেয়র হতে শুরু করে সবাই আমার। আমি একটা সংগঠন করি, সেটা হচ্ছে আওয়ামী লীগ সংগঠন, ছাত্রলীগের সংগঠন করি। ওই সংগঠনের আমার প্রচুর পরিমাণ আমাকে মনোবল দিছে, দিচ্ছে, এখনো দিচ্ছেন, সবাই এখনো মানে আশ্বাস দিচ্ছেন যা লাগে আমরা করব। তো সর্বোপরি সর্বক্ষেত্রে যেহেতু আমার পরিবার আমার পাশে আছে, আরো মনোবলটা আমার বেড়ে গেছে, ওনাদের কথাও আমার আরো মনোবল চাঙ্গা হয়েছে আলহামদুলিল্লাহ। এখনো চলতেছে শফিউল্লাহ প্রধান স্যারের তত্ত্বাবধানে, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের তত্ত্বাবধানে আমি আছি আলহামদুলিল্লাহ। থেরাপি আমার যিনি দিচ্ছেন, উনি অনেক চেষ্টা করতেছেন, আমাকে চেষ্টা করাচ্ছেন, আমিও করতেছি। মানে সকলের নার্স থেকে শুরু করে থেরাপিস্ট, ডক্টর, আমার পরিবার, রাজনৈতিক, পুলিশ প্রশাসন বলেন, সাংবাদিক বন্ধুরা বলেন, সবার একত্রে মিলে আজকে আমার এখানে বসা আলহামদুলিল্লাহ। এবং আপনার কি মনে হচ্ছে ডে বাই ডে যত দিন যাচ্ছে আপনি সুস্থ থেকে সুস্থতর হচ্ছে, আপনার যেভাবে উন্নতি হচ্ছে, আপনি কি মনে করেন অদূর ভবিষ্যতে আপনি হয়তো দৌড়াবেন, সাঁতার কাটবেন, সবকিছু আবার সেই আগের মতো করতে পারবেন? আমি আগের চেয়ে আরো ভালো হবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আপনার প্রথমে যে অবস্থাটা ছিল সেটা একটা বাচ্চা যেমন মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, ঠিক আমি তেমন ছিলাম। শুধুমাত্র চোখ আর মুখটা না নাড়াতে পারতাম, একটু হালকা, তাও বেশি না। এরপর আস্তে আস্তে ডিভাইডে ডিভাইডে আলহামদুলিল্লাহ এখন সুস্থতার দিকে যাচ্ছি। আসলে আমি যে ডিপিআরসির যে অধ্যাপক শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আমি কৃতজ্ঞতা যে স্যার অনেক ভালো ট্রিটমেন্ট দিচ্ছেন, দিবেন ভবিষ্যত। আমি অনেকের আরো জিবিএস এর সাথে কথা বলছি, এখানে আরো মনে হয় আমার সাথে দুইটা জিবিএস এর সাথে কথা, ওনারা আইসা আমাকে দেখে গেছে, ওনারাও আমার মতো একদম বাচ্চা শিশুর মতো ছিল, ওনারা কথা বলে গেছেন, ওনারাও আলহামদুলিল্লাহ দেখলাম পুরো সুস্থ একদম মোটামুটি। একটা সময় যে তার অসুস্থ ছিল বুঝাই যায় না, সাঁতার কাটছে, ব্যবসা করছে, সাইকেল চালাচ্ছে, সব কিছু মানে একদম মোটামুটি ধরেন ওরা স্বাভাবিক, একদম স্বাভাবিক জীবন যাপন করতেছে। আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাই যিনি আমার থেরাপি দিচ্ছেন, আমি তাকেও অনেক ধন্যবাদ জানাই। সাথে আসলে এই হসপিটালে যারা আছেন ওনারা আমার পরিবারের মতো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ এখন তো আশা করে যে আপনি অনেকটুকুই সুস্থ। জি জি। সো আর কি চাচ্ছেন এখন বলেন? আমি চাচ্ছি এখান থেকে একদম পুরো ট্রিটমেন্ট নিয়ে আরো মানে নিজে যেন একদম স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতে পারি, যেন দৌড়াইতে পারি, একদম সুস্থ হয়ে এখান থেকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আল্লাহ আপনার এই মনস্কামনা পূর্ণ করুক, আমিন। আমরা সে দোয়া করছি। দর্শক, আমার এই ভাইটি এখনো ট্রিটমেন্টরত অবস্থায় আছেন, উনি এখন হাঁটাচলা করছেন, নিজের কাজগুলো নিজে করছেন, অনেক কিছুই যেটা কিছুদিন আগেও অসম্ভব ছিল, কল্পনা ছিল। বাট এটা ম্যাজিক না, ম্যাজিক বলতে পারেন, এটা সায়েন্সের ম্যাজিক। বিজ্ঞান আসলে এত দূর এগিয়ে গিয়েছে যে এখন অনেক অসম্ভব এখন সম্ভব। দর্শক দেখুন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের, আর দোয়া করুন আমার এই ভাইটির জন্য যাতে খুব অচিরেই সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও আপনাদের সামনে আসতে পারে, আবারও সেই মানবতার সেবায় এই মানুষটি যাতে এগিয়ে আসতে পারেন সবকিছুর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।